নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বল বলতে বাইশ তারিখ থেকে আঠাশ অর্থাৎ বাইশে এপ্রিল টু আঠাশে এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করেছে তেরো তারিখ সূর্য তেরো চারে শনিবার নটা পনেরোতে কিন্তু মেষ রাশিতে গেছে মীন রাশি থেকে এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলেই তাই একটু আপনাদের বোধগম্বাই জন্য বলে দিলাম বুধ অলরেডি মীন রাশিতেই বসে আছে বক্রি অবস্থায় সারা মাসটা মিন রাশিতেই বক্রি অবস্থায় থাকবে শুক্র পঁচিশ তারিখে এই মুহূর্তে মিন রাশিতে আছে পঁচিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার সাত এম অর্থাৎ মানে রাত্রি বারোটা সাথে মিন রাশি থেকে মেষ রাশিতে যাবে তাহলে কি হলো শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো এবার মঙ্গল হচ্ছে তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আসবে তেইশ তারিখে মঙ্গলবার আটটা বাহান্ন সকাল আটটা বাহান্নতে কুম্ভ রাশি যে রাশিতে আসবে আমি এর আগে বলছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে কবে করেছে সতেরো তারিখে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে এক তারিখে যাবে বিষ রাশিতে অর্থাৎ এই সিচুয়েশন আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো আবার যখন শুক্র চলে গেল মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো মঙ্গল কঙ্গল দোষ তৈরি হচ্ছে আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আর চন্দ্র যখন মুভিং প্ল্যান্ট অলরেডি আপনার প্রত্যেকে আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন সুতরাং চন্দ্র উপর বেশ করে কিন্তু আমাদের বিচারটা হয় বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করবো মিথুন রাশি মিথুন রাশির কিন্তু এই সপ্তাহে খুব সাবধানে স্টেপ ফেলতে হবে খরচ হতে মনটা অস্থিরতায় ভুগবেন কিন্তু আপনার ইনকাম যেমনি হবে খরচও কিন্তু বাড়বে মনে করো বাড়িতে কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতো বা সেটা হারিয়ে গেলো বা রিপেয়ার করতো বা ভেঙে গেলো এই জন্য কোনো খরচ হতে পারে কোথাও কোনো রিপেয়ারে করতে গেলে বা কোনো রেটের বাড়ি যেতে পারে সেখানে গিয়ে কোনো খরচ হতে পারে রেটের বাড়িতে যাওয়ার ব্যাপারে কেউ আপনার এগেন্সটি কিন্তু কনসপ্রিয়েন্সি বা ষড়যন্ত্র করতে পারে এগুলো কিন্তু সাবধান সে কাজের জায়গায় হতে পারে আপনার ফ্যামিলিতে হতে পারে আপনার ভাই বোনেরা করতে পারে বা আপনার বন্ধুবান্ধবের সাথেও কেউ করতে পারে কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে করতে পারে এবং আপনার সাথে গুপ্ত শত্রুতা করতে পারে আপনার যারা প্রতিদিন আপনার সাথে ওঠারো বছর তারাও কেউ গুপ্ত শত্রুতা করতে পারে আপনার কোনো কাজ হতে ভীষণ বাধা আসবে কোনো চাপের সম্মুখীন হতে পারেন ব্যবসায় একটু চাপ থাকবে অর্থাৎ হওয়া কাজে বাধা আসবে দেখা গেলো যেই মালটা কেউ নিয়ে গেলে সেই মালটা রিটার্ন করে দিতে পারে মহাজনকে প্রেমের নিতে একটু আপনার চাপ হবে মানুষে একটু অস্থিরতায় ভুগতে পারেন এবং পার্টনারের শরীরটা নিয়ে একটু আপনার ডিস্টার্ব অর্থাৎ এই সপ্তাহটা আপনাকে একটু চাপের মধ্যে থাকতে হবে ভীষণ অস্থিরতার মধ্যে কাটবে অবশ্যই যদি পারেন মিথুন রাশির লোকেরা জলে তিল মিশিয়ে স্নান করুন এবং প্রবাহিত জলে অবশ্যই তিল ঢালুন প্রবাহিত জলে অবশ্যই তিল নিই আপনার আশেপাশে কোনো নদী না থাকে তাহলে পুকুরেও দিতে পারেন কোন পরিষ্কার পুকুরে বা আপনার যেখানে নোংরা না ফেলায় বা কোনো কুয়াতেও তিল ফেললে সেটা তিল কালো তিল ফেললে শত্রু দমন থেকে অনেকটাই আপনি রক্ষা পেতে পারেন আর অবশ্যই গণেশজীর মন্ত্রটা পাঠ করুন এবং গণেশের পায়ে দুর্বা দিয়ে আপনার মনের ইচ্ছা জান দেখুন অনেকটাই ভালো হবে যে আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বুকিং হতে অলরেডি দেওয়াই রয়েছে তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটো বুকিং নাম্বার অনলাইনে বলুন অফলাইনে বলুন অফলাইন বলতে যে কোনো চেম্বারে হচ্ছে আমার যেটা বমানো হচ্ছে সেটা কম বেশি প্রত্যেক আমি থাকি সেটা কিন্তু অবশ্যই বুকিং ফোন করে না উইদাউট ফোনে আসবেন না ধরো কোনো কোনো দিন থাকি কোনো সময় থাকি না অনেকে হয়তো ঘুরে যান কোনো কোনো সময় আর আরেকটা কথা যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দিদ আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আপনার হাতটা রয়েছে আপনার মুখের অবয়বটা রয়েছে আর এছাড়াও অ্যাস্ট্রোয় অনেকগুলো পার্ট আছে যার উপর বেশ করে বিচার করা যায় সুতরাং আপনার নির্দিদায় নিশ্চিন্ত আমার সাথে যোগাযোগ করতে কিন্তু বুকিং এর ফোন করে জেনেও সেটা সব করে কিন্তু পেয়ে সিস্টেম আজ আজও নমস্কার সবাই ভালো থাকুন